নমস্কার। অজানা তথ্যে আজ আমরা জানবো যে উত্তর পূর্ব ভারতে অবস্থিত আসাম রাজ্যের কাছাড় জেলার ইতিহাস। কাছাড় জেলার আয়তন 3786 বর্গ কিলোমিটার। এই রাজ্যটির নামের উৎপত্তি নিয়ে সংশয় থাকলেও কিছু ঐতিহাসিকদের মতে এবং কিছু পৌরাণিক কাব্য থেকে বোঝা যায় যে জেলাটি দক্ষিণ ডিমাসার হিড়িম্ব রাজ্যের অংশ ছিল। দেশভাগের পূর্বে এটি বৃহত্তর সিলেটের অন্তর্ভুক্ত ছিল। পৌরাণিকের মতে কাছাড় নামটি একটি ডিমাসা শব্দ কাছাড়ি থেকে এসছে। আবার অনেক পৌরাণিকের মতে এটি নেপালি শব্দ যার অর্থ হল বিস্তীর্ণ এলাকা। কাছাড়ের মূল ইতিহাস কাছাড়ি রাজ্য স্থাপনের সময় থেকেই শুরু হয়। ট্রাইবস অ্যান্ড কাস্টস অফ বেঙ্গল নামক বইয়ে উল্লেখ আছে যে কাছাড়ের মূল ইতিহাস কাছাড়ি রাজ্য স্থাপনের সময় থেকেই শুরু হয়। উল্লেখ্য, ব্রহ্মপুত্র ও কাস নদীর মধ্যভাগের পাহাড়ে এক আদিম জনজাতি বাস করত, আর ওই পাহাড়িয়া অঞ্চলকে কছাড় নামে উল্লেখ আছে এবং পরবর্তী সময়ে কছাড় থেকে কাছাড়ে পরিণত হয়েছে। আর ওই আদিম জনজাতির মধ্যে কুশ, মেষ ও ধীমান জনজাতির উদ্ভব হয়েছিল। ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল বইয়ের কথা যদি সত্যি হয় তাহলে ওখানে বাস করা এক সময়ের প্রতাপী সাম্রাজ্য মেষ জনজাতিকে কাছাড়ি সাম্রাজ্য বলে ধারণা। তত্রুপ দ্য কাছাড়ি ডিমাসা স্টেটস ফর্মেশন নামক বইয়ে উল্লেখ আছে, কোনো রাজনৈতিক অস্থিরতার জন্য কাছাড়ি ডিমাসাদের প্রাচীনকালে কামরূপ রাজ্য ত্যাগ করতে হয়েছিল এবং বহু লোক ব্রহ্মপুত্র নদ পার করতে না পারে উত্তর পারে থেকে গিয়েছিল এবং পরবর্তীকালে বর্তমানে বড় জনজাতি বলে পরিচিত হয়। তাই বর্তমান ব্রহ্মপুত্রের কাছাড়ি ঘাট এরই প্রমাণ বলে ধারণা করা হয়। তত্রুপ নদী পার করা লোকেরা ডিমাসা অর্থাৎ নদীর পুত্র বলে পরিচিত হলো। বর্তমানে এটি ডিমাসা নামে আমরা পরিচিত। 1500 শতকে কাছাড়িরা ধানসিঁড়ির উপত্যকা ও নওয়াগাঁওয়ের বিস্তীর্ণ অঞ্চল দখল করে। আবার 1800 শতকে অহোমরা কাছাড়িদের যুদ্ধে পরাস্ত করে রাজধানী ডিমাপুরের দখল নেয়। কাছাড়িরা রাজধানী ডিমাপুর থেকে জঙ্গলাচ্ছাদিত মাহুর নদীর তীরে মাইবঙ্গে স্থানান্তরিত করেন এবং পরে খাসপুরে স্থানান্তরিত হন। কাছাড়ে ব্রিটিশ শাসনকালের উৎপত্তি জানা যায় মণিপুরের রাজা জয় সিংহ ব্রহ্মদেশের আক্রমণে ভীত হয়ে বর্তমানে শিলচর নগরের নিকট যাত্রাপুরে আশ্রয় নিয়েছিলেন। 1762 খ্রিস্টাব্দে ব্রিটিশ সৈন্য মণিপুরের রাজার অনুরোধে রাজ্য পুনর্দখল করার জন্য চট্টগ্রাম বন্দর দিয়ে প্রবেশ করে শিলচর শহরে পৌঁছালে কাছাড়ের প্রথম ব্রিটিশের আগমন ঘটে। রাজা কৃষ্ণচন্দ্র 1770 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মে দীক্ষিত হন। তার কিছু বছর পর বার্মি সৈন্যদের সহযোগিতায় মণিপুরের রাজা মার্জিত সিংহ কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র হানসুকে বিতাড়িত করেন। এরপর বার্মিদের দ্বারা চালিত হয়ে মার্জিত সিংহ কাছাড় থেকে সুরমা উপত্যকার দিকে অগ্রসর হন। কিন্তু সুরমা উপত্যকাতে কর্তব্যরত দায়িত্বে আসীন ব্রিটিশ সেনা বার্মি সেনাদের বিতাড়িত করেন এবং গোবিন্দচন্দ্রকে তার রাজত্ব হস্তান্তর করেন। এর প্রতিদান হিসাবে তিনি বার্ষিক 10,000 টাকা কর দিতে রাজি হন। রাজা তার বাসভূমি হরিটিকরে স্থানান্তরিত করেন। ভারতের স্বাধীনতা আন্দোলন কালে কাছাড় জেলার জনসাধারণের সক্রিয় কার্যকলাপ ও বিপুল সমর্থন জেলাটির ইতিহাসকে গৌরবান্বিত করেছে। নেতাদের মধ্যে কামিনী কুমার চন্দ ও তার পুত্র অরুণ কুমার চন্দ এবং আব্দুল মতলিব মজুমদার প্রমুখের নাম অগ্রগণ্য। আসামের সুরমা উপত্যকা অঞ্চল বর্তমানে বাংলাদেশে অবস্থিত ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। ভারত বিভাজন কালে কংগ্রেস ও মুসলিম লীগের উত্তেজনা উভয়কেই প্রান্তীয় করে তুলেছিল। আব্দুল মতলিব মজুমদার ও তৎসময়ের আসামের গৃহমন্ত্রী বসন্ত কুমার দাসের মিলিত প্রচেষ্টায় বরাক উপত্যকার জায়গায় জায়গায় আলাপ ও পদযাত্রা করে জনসাধারণকে ধর্মের ভিত্তিতে বিভাজনের কুফল সম্পর্কে অবহিত করেন। 1947 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি ও 8 জুনে ডাকা আলোচনা সভা দুটি সফল হয়। বেশ কিছু নেতাদের মতো তিনিও বরাক উপত্যকা ও বিশেষভাবে করিমগঞ্জ জেলাকে আসামের অন্তর্ভুক্ত রাখতে সহায়ক ছিলেন। তিনি রেড ক্লিফ কমিশনের মাধ্যমে সিলেটের করিমগঞ্জকে ভারতের আসামে যুক্ত করেছেন।
17 আগস্ট 1947 খ্রিস্টাব্দে সিলেট জেলার 3.5টি থানা করিমগঞ্জ মহকুমা রূপে ভারতের কাছাড় জেলাতে যুক্ত হয়। আবার 1989 খ্রিস্টাব্দে কাছাড় জেলা থেকে নতুন হাইলাকান্দি জেলা তৈরি করা হয় এবং 1836 খ্রিস্টাব্দে কাছাড় থেকে পৃথক করা জিরিবাম অঞ্চলটি 2016 খ্রিস্টাব্দে একটি নতুন ক্ষুদ্র জেলার মর্যাদা পায়। 1957 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ অবধি আসাম ক্যাবিনেটের সদস্য মইনুল হক চৌধুরীর ও বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছিলেন। 1971 খ্রিস্টাব্দে তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অধীনে তিনি শিল্পমন্ত্রী ছিলেন। প্রয়াত ভারতের পূর্ব প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই জায়গায় এসেছিলেন এবং এই জায়গায় এসে তিনি শান্তির দ্বীপ হিসাবে আখ্যায়িত করে গিয়েছিলেন। বনভূমির ক্ষেত্রে দেখা যায় কাছাড় জেলার 2236 কিলোমিটার অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত, যা জেলাটির আয়তনের 59% বড়াইলের বন্যপ্রাণ অভয়ারণ্য, এই জেলার অন্যতম আকর্ষণ। কৃষিভূমির ক্ষেত্রে এই জেলাটির মোট জনসংখ্যার 80% লোক কৃষিজীবী। ধান এই জেলার প্রধান উৎপাদিত ফসল, তাছাড়া সর্ষে দানাশস্য এবং পাটও ব্যাপক হারে উৎপাদিত হয়। জেলাটিতে বৃষ্টিপাতের উপর নির্ভর করে ঋতুভিত্তিক ফসল ফলানো হয়। অর্থনীতির ক্ষেত্রে জেলাটিতে পুরনো ব্রিটিশ আমলের চা বাগান কেন্দ্রিক শিল্প ছাড়া আর সেরকম কোনো ভারী শিল্পী নেই। তৈল ও প্রাকৃতিক গ্যাস নিগমের উদ্যোগে শিলচর শহরের নিকট শিকুনা অঞ্চলে একটি কেন্দ্র স্থাপিত হয় যা কাছাড় ফরওয়ার্ড বেস নামে পরিচিত। কাছাড় কাগজ কারখানা বা কাছাড় পেপার মিল কাছাড়ের বা বরাক উপত্যকার অন্যতম উল্লেখযোগ্য শিল্প সংস্থান ছিল, যা আসাম, ত্রিপুরা, মণিপুর ও মেঘালয়তেও দ্রব্য সরবরাহ করা হয়েছিল, যাহা 2015 সনের অক্টোবর মাসে বন্ধ হয়ে গিয়েছিল। কাছাড়ের অবস্থানের উপর লক্ষ্য করলে দেখা যায় জেলাটির উত্তরে ডিমা হাসাও জেলা, উত্তর পূর্ব মানে ঈশানে মণিপুর জেলা, পূর্বে জিরিবাম জেলা, দক্ষিণ পূর্বে মানে অগ্নিতে ফেরজল জেলা, দক্ষিণে আইজল জেলা ও কলাশিব জেলা, দক্ষিণ পশ্চিমে মানে নৈরিতে হাইলাকান্দি জেলা, পশ্চিমে করিমগঞ্জ জেলা, উত্তর পশ্চিমে মানে বায়ুতে মেঘালয় জেলা ও জয়ন্তিয়া পাহাড় জেলা ও বাংলাদেশের সিলট জেলা রয়েছে। নদ নদীর ক্ষেত্রে এই জেলার মধ্যে প্রমুখ নদী বরাক নদী হলেও সুরমা নদী, জিরি নদী, মধুরা নদী, চিরি নদী, কাঠাখাল নদী, সুনাই নদী, গড়গড়ি নদী, রুকনি নদী, জাতিঙ্গা নদী, হারাং নদী রয়েছে। ধর্ম অনুযায়ী এই জেলাতে ভিন্ন ধর্মাবলম্বী জনসংখ্যা রয়েছে, যার মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রমুখ। ভাষার ও জাতির দিক থেকে দেখতে গেলে এই জেলাটি একটি বাঙালি প্রধান জেলা। এই অঞ্চলের বেশিরভাগ লোকই স্থানীয় সিলেটি ভাষায় কথা বলেন। এছাড়া এই জেলাটি মণিপুরি, আসামি, গারো, মিকির, খাসিয়া, ডিমাসা, হিন্দিভাষী নিয়ে সুসজ্জিত আছে। এই জেলার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে রয়েছে সড়কপথ, রেলপথ ও বিমানপথ। সড়কপথের মধ্যে রয়েছে অনেক জাতীয় সড়ক। কাছাড় জেলার রেলপথে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি হয়ে দেশের অন্যান্য অঞ্চলের সাথে ভারতের রাজধানী দিল্লির সাথে সরাসরি যুক্ত। আর বিমানবন্দর, শিলচর বিমানবন্দরটি শিলচর শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরবর্তী কুম্ভীগ্রামে অবস্থিত। এটি 1944 সালে ব্রিটিশ সরকার চালু করে এবং কিড়িগ্রাম এয়ারবেস হিসাবে পরিচিত। পর্যটন ও দর্শনীয় স্থল হিসাবে এই জেলাতে রয়েছে বড়াইল পার্বত্য অঞ্চল, খাসপুর, ইসকন মন্দির, গান্ধীবাগ পার্ক, একুয়া গ্রিন পার্ক, ভুবনেশ্বর মন্দির, কাছাকান্তি কালী মন্দির, মণিহরণ সুড়ং ও মালিডোহর পার্বত্য অঞ্চল। শিক্ষাক্ষেত্রে কাছাড় জেলায় ভারতের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন আসাম বিশ্ববিদ্যালয় যা একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটি রাষ্ট্রীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান রয়েছে ও দক্ষিণ আসামের একমাত্র চিকিৎসা মহাবিদ্যালয়টিও কাছাড়ে অবস্থিত। এছাড়া অনেক মহাবিদ্যালয় ও ডিগ্রি কলেজ রয়েছে।
প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আর এই তথ্যগুলো আজকের প্রজন্মের ছেলেমেয়েরা এইসব তথ্যের বিষয়ে মোটেই অবগত নেই, তাই আপনারাই এই ভিডিওটি নতুন প্রজন্মকে দেখানোর জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ।